উড়ে চলেছে দেশের ক্যালিফোর্নিয়া স্টেট। নেভাডা সহ আশপাশের বেশ কয়েকটি প্রদেশের কয়েকশো একর বনভূমি পুড়ে ছাই হয়ে গেছে, বিধ্বস্ত হয়েছে ঘরবাড়ি, রাস্তাঘাট, বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় বিপাকে সেখানকার জনজীবন। হাজার হাজার বাসিন্দাকে এর মধ্যেই অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। দাবানলে পুড়ছে দেশের ক্যালিফোর্নিয়া স্টেট। তিন সপ্তাহ ধরে জ্বলতে থাকা আগুনে পুড়েছে 3,22,000 বর্গ একর জমি। গত কয়েকদিন ধরেই সেখানে 100 ডিগ্রির অধিক তাপমাত্রা বিরাজ করছে। আগুনে পুড়ে প্রায় ধ্বংস হয়ে গেছে অঙ্গরাজ্যটির গ্রিনভিল শহর। নিরাপদে সরে যেতে বলা হয়েছে শহরটির 800 বাসিন্দাকে। স্থানীয় সময়ে গত বুধবার রাতে শহরটিতে আগুন ছড়িয়ে পড়ে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির খবরে বলা হয়, দাবানলের ঘটনায় গ্রিনভিল শহরে এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে শহরটি থেকে নিরাপদে যাওয়ার নির্দেশনা এখনও অনেকেই পায়নি বলে ধারণা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এবারের দাবানলকে ক্যালিফোর্নিয়ার ইতিহাসে অষ্টম বৃহত্তম বলে উল্লেখ করা হচ্ছে। আগুনের তাপে ঝলসে গেছে বিভিন্ন কাঠামো। স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল পর্যন্ত ক্যালিফোর্নিয়ার দাবানলের মাত্র 35% নিয়ন্ত্রণে আনা গেছে। দাবানল নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছেন অগ্নি নির্বাপন দলের কর্মীরা, তবে তাদের চেষ্টা ব্যর্থ করে গত বুধবার রাতে গ্রিনভিল শহরে ছড়িয়ে পড়ে আগুন। এতে একজন দমকল কর্মী সহ 3 জন আহত হন। শুক্রবার সকাল পর্যন্ত 4টি ক্যালিফোর্নিয়া কাউন্টি, বুট, প্লামাস, তেহামা এবং লাসেন এর বিস্তীর্ণ এলাকা পুড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। সিয়েরা নেভাডার ঐতিহাসিক গ্রিনভিল শহরটি প্রায় ধ্বংস করে দিয়েছে ডিক্সি ফায়ারটি। অন্যদিকে আমেরিকার পাশাপাশি কানাডাসহ ইউরোপের কয়েকটি দেশে দাবানল হয়েছে। জলবায়ু পরিবর্তনের ফলে বাড়তি তাপমাত্রাই দাবানলের ভয়াবহতার জন্য মূলত দায়ী বলে উল্লেখ করেছেন বিশেষজ্ঞরা। শিল্প বিপ্লবের সময় থেকে এখন পর্যন্ত জলবায়ু পরিবর্তনের ফলে পৃথিবীর তাপমাত্রা 1.2 ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। আবু জারাল গিফারি, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।